বিধায়করা দলবদল করলে দলত্যাগ বিরোধী আইনে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় তা তিনি ভালোই জানেন। মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার 24 ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে এসেছিলেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মাননীয়া ও তার দল জেনে রাখুন, দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করার পদ্ধতি আমি জানি। বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমি দলত্যাগ বিরোধী আইন এই রাজ্যে কার্যকর করে দেখাব, তাতে 2-3 মাস লাগতে পারে। পাল্টা তৃণমূল মনে করিয়ে দিচ্ছে, শুভেন্দুর পিতা শিশির অধিকারীও তো পদ্ম পতাকা হাতে ধরার পরেও খাতায় কলমে তৃণমূলের সাংসদ রয়েছেন, কই তিনি তো ইস্তফা দেননি। কদিন আগেও তৃণমূলের দল ভাঙানোর খেলা বন্ধে এই আইন কার্যকরের কথা বলছিলেন শুভেন্দু, তবে এদিন তিনি মুকুলের বিজেপি ত্যাগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুভেন্দু শুধু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রে একজন যদি সব পদ ছেড়ে দলবদল করেন তাতে সমস্যা নেই, কিন্তু উনি যা করেছেন তাতে কংগ্রেস সিপিএমের বিধায়করা তৃণমূলের খাতায় ঢুকছে। এবার মুকুলবাবুকে দিয়ে শুরু করলেন, তৃণমূল ও দলত্যাগ বিরোধী আইনের প্রশ্নেই পাল্টা বিঁধেছে শুভেন্দুকে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি বলছেন, অন্যদের জন্য আইনের জ্ঞান না ছড়িয়ে শুভেন্দুবাবু তো নিজের বাবাকে একথা বলতে পারেন। বিজেপি সভামঞ্চ আলো করার পরে কয়েক মাস কেটে গেলেও শিশির অধিকারী এখনও তৃণমূলের সাংসদ পদ ছাড়েননি কেন, তার ব্যাখ্যা দিন। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তথা বিধায়ক অজিত মাইতিরও কটাক্ষ, শুভেন্দুর উচিত আগে ঘরে দলবিরোধী আইন কার্যকর করা, পরে রাজ্যের বিষয়ে ভাববেন। বস্তুত আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেও মুকুল এখনও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক, ফলে বিধানসভায় তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে জল্পনা চলছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, গত কয়েক বছরে কংগ্রেস ও বাম দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া একগুচ্ছ বিধায়ক রয়েছেন, যাদের ক্ষেত্রে দলবদল কোনো সমস্যা হয়নি, কারণ এক্ষেত্রে বিষয়টি স্পিকারের বিবেচনাধীন। এদিন ডেবরায় শুভেন্দুর বৈঠকে হাজির ছিলেন বিজেপির 21 জন জেলা কমিটির পদাধিকারী, 29 জন মণ্ডল সভাপতি ও যুব মোর্চার পদাধিকারী সহ 57 জন। আগামী রাজনৈতিক কার্যকলাপ ছাড়াও দলের ঘর ছাড়াদের ফেরাতে কী করণীয় সে সম্পর্কেও আলোচনা হয়।